أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি ও মুসলমানদের দুর্দশার কারণ। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার লাভ করেছে তথা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক প্রসার প্রচার এবং উন্নতি সাধন করেছে। এর ফলে মানুষ বিভিন্ন ধরনের জটিল কাজগুলো খুব সহজভাবে করতে পারছে। তবে চোদ্দশো সাল এর পর থেকে এ পর্যন্ত মানব সমাজ যত উন্নয়ন সাধন করেছে তত তার নুমনামের দিকে পা বাড়াচ্ছে। এখন সর্বময় ক্ষমতা আমেরিকার হাতে, কিন্তু তাদের মাঝে নেই নৈতিকতা, আছে শুধু নোংরামি। এই অসভ্য মানব গোষ্ঠী আজ বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নগ্নতা ও মূর্খতা। আমরা যতই বলি বিশ্ব উন্নত হচ্ছে, বরং ততই পেছনের দিকে ফিরে যাচ্ছে। মানুষের মাঝে নৈতিকতা লেশ মাত্র নেই, পশুর চেয়েও খারাপ রূপ ধারণ করেছে বর্তমান সমাজ। আপনারা আজকে পত্রিকা দেখলে দেখতে পাবেন কোথায় ধর্ষণ হচ্ছে, খুন খারাপই হচ্ছে, অহরহ এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর পুঁজিবাদের ভয়াল গ্রাসে, ভয়াল থাবায় বিশ্বজুড়ে দরিদ্র মানুষের আর্থনৈতিক বাতাস ভারী হয়ে যাচ্ছে। এর ফলে বর্তমান বিশ্বে এটি হলো বর্তমান বিশ্বের খণ্ডচিত্র। বর্তমান বিশ্বে ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, বসনিয়া, চেসনিয়া, কাশ্মীর এবং বাংলাদেশ সহ মুসলমানদের উপর যেরকম নির্যাতন কাফের মুশরিক বেদিনরা চালিয়ে দিচ্ছে তা আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। মুসলমানদের দুর্দশার কারণ, বিগত 2000 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলার মাধ্যমে মূলত তারা মুসলমানদের উপর মিডিয়া এবং সামরিক হামলা শুরু করেছে যা এখন পর্যন্ত বিদ্যমান। মুসলমানদের আজ নেই, আজ কেন এই অবস্থা? বিশ্বের প্রায় প্রতিটি দেশে মুসলমানরা আজ লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। কেন? আল্লাহর সাহায্য কি তাদের উপরে নেই? অবশ্যই আছে। শুধু মুসলমানদের নেই সেই দীপ্ত ঈমান, নেই সেই বীরত্ব, নেই সাহস। মুসলমানরা আজ নিজেদের ধন সম্পদ আহরণে ব্যস্ত, তারা পাশ্চাত্য সভ্যতায় ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সংস্কৃতি, অপসংস্কৃতি, কুসংস্কৃতি মুসলমানদের জীবনকে গ্রাস করে ফেলছে। সেজন্য তো মুসলমানদের উপর কাফের মুশরিক বেদিনরা সুযোগ গ্রহণ করে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমান মিডিয়া সন্ত্রাস এত ব্যাপকভাবে প্রসার লাভ করেছে যে তারা হলুদ সাংবাদিকতা, সত্যকে মিথ্যা বানোয়াট রূপে বানিয়ে লোকদের মাঝে প্রচার করে দিচ্ছে। এবং মিডিয়া সন্ত্রাস, তারা সন্ত্রাসের কার্যক্রম মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে এবং এর ভুক্তভোগী হচ্ছে মুসলমানরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত না তোমরা কোরআন এবং হাদিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। কোরআন এবং হাদিসের এই দুই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা মুসলমানরা আগের সেই কালচারের মধ্যে নেই। কোরআন, হাদিস, নামাজ, রোজা ইত্যাদির মধ্যে আমরা নেই। ইহুদি চক্রান্তের মধ্যে পড়ে আমরা এইসব ভুলে গেছি। আজ নেই আমাদের সেই দীপ্ত ঈমান, সেই সাহস, সেই বীরত্ব। বর্তমান বিশ্বের মুসলমানদের উচিত কোরআনের ছায়া তুলে এসে একত্রিত হওয়া। সেজন্য চাই সংঘবদ্ধ প্রচেষ্টা। ছাড়া মুসলমানদের নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। মুসলমানরা দল মত নির্বিশেষে যত
জনগণ আছে, সবাই একসাথে কোরআনের সায়াতুল হাদিসের সায়াতুলে এসে সংঘবদ্ধভাবে থাকলে কাফির মুশরিক বেঈমানরা আর এইভাবে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে পারবে না। মুসলমানরা যদি ইমানে সেই দীপ্ত বলিয়ান হয়ে সামনে লড়াইয়ের দিকে এগিয়ে যায়, কারণ মুসলমানরা বাঁচলে কাজী মরলে শহীদ, তাদের ইহকালের শান্তি এবং পরকালেও শান্তি। আমাদেরকে সেই তামান্না নিয়ে, শহীদি তামান্না নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় অবশ্যম্ভাবী। সুপ্রিয় বন্ধুগণ, আসুন আমরা একত্র সংঘবদ্ধভাবে একত্রিত হই এবং কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।